নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল মনে হচ্ছে আঠেরো তারিখ থেকে চব্বিশ আঠই সেপ্টেম্বর টু চব্বিশে সেপ্টেম্বর তা যদি প্রথম সাইন হচ্ছে মেস রাশি আপনার রাশিতে গুরুচন্ডল দোষের জন্য ঠান্ডা লাগার একটা পরিস্থিতি তৈরি হতে পারে গুরুজনের কাছ থেকে কোনো প্রবলেম আসতে পারে ইএনটি বা ভাইরাল কোনো ফিভার হতে পারে মাথা চোখের প্রবলেম হতে পারে কিন্তু আপনি বৈদেশিক কোনো অর্থ লাভ হতে পারে ধন লাভ হতে পারে কোনো জায়গায় ইনভেস্ট করার ইচ্ছা থাকে এই ইনভেস্ট করতে পারেন ছোটো খাটো কোথাও ঘুরতে যেতে পারেন এবং ছোট কোনো ইলেকট্রনিক্স আইটেম ভেঙে যেতে পারে বা হারিয়ে যেতে পারে তার জন্য আপনার খরচ বাড়বে সন্তানের শরীর নিয়ে বা সন্তানের সাথে কোনো মতবিরোধ হতে পারে পার্টনার্সের সম্পর্ক যদি ভুল থাকে ঠিক হয়ে যাবে পার্টনারের কোনো খুশির খবরে আপনি খুব খুশি হবেন পার্টনারের কোনো খবরে এমন কোনো খবর আপনি পাবেন পার্টনারের মানে আপনার লাইভ পার্টনারের কথা বলছে অবশ্যই আপনি তাতে খুব খুশি হবেন এবং কেরিয়ারের জায়গা বেশ ভালোই থাকবে এবং কাজের জায়গায় চাপ থাকবে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপ্যের সাথে একটু বুঝে শুনে সমঝে কথা বলবেন আর সন্তানের সাথে একটু বুঝে কথা বলবেন কেন সন্তানের সাথে কখন কোনো ইরিটেটেড সিচুয়েশান হতে পারে বা মতভেদ বা সন্তানের কোনো অর্থ লস হতে পারে তো এটা ওভারঅল বিচার দিলাম এটা কোনো ব্যক্তিগত হরস্কোনে বারেবারেই বলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আশা করি অনেকটাই আপনাদের অনেকাংশে আপনাদের সাথে মিলবে অনেকাংশেই মিলবে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবেই আর সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সবার আগে আপনার কাছে প্রোগ্রামটা পৌঁছে যাবে আজ মতো নমস্কার সবাই ভালো